মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেনে ফি সিঙ্গেল ডিজিট করার দাবি জানিয়েছেন গ্রাহক ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। এতে ডিজিটাল মাধ্যমে সরকারের রাজস্ব আয় এবং লেনদেন আরও বাড়বে বলেও মনে করা হচ্ছে। বিস্তারিত শাফু আলমের রিপোর্টে। দিন দিন জনপ্রিয় হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা। অনলাইন কেনাকাটা কিংবা যে কোনো বিল পরিশোধে এর চাহিদাও বাড়ছে। করোনা মহামারীকালে মোবাইল ব্যাংকিংয়ে ব্যবহার বেড়েছে কয়েক গুণ। লকডাউনের মধ্যে শুধু জুলাই মাসেই মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন হয়েছে 62,000 কোটি টাকা। তাই এখাতে লেনদেন ফি কমানোর দাবি জানিয়েছেন ব্যবহারকারীরা। হাজারে কাটবে 18 টাকা ফোন হয়েছে, যদি আরো কম হইতো আর কাস্টমার বেশি হইতো। মোবাইলের ব্যাংকিং এ আমাদের খরচ বেশি হয়ে যায়। 1 লাখ টাকা লেনদেন করলে দেখা গেছে 2,000 টাকা চার্জ পড়ে, সেখানে ব্যাংক লেনদেন তো অনেক কম। তাহলে মানুষ ব্যাংকের যেরকম যায় সিরিয়াল দিত না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে মোবাইল ব্যাংকিং এর গ্রাহক বর্তমানে 9,26,00,000। প্রতিদিন মোবাইল ব্যাংকিং এ লেনদেন হয় 2,032 কোটি টাকারও বেশি। সারা পৃথিবীর কোনো দেশে 1,020 টাকার মতো চার্জ করা হয় না। মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবার জন্য একটা বড় রেট। এই 1,020 টাকা থেকে রেটটা সিঙ্গেল ডিজিটে আনা যায় তাহলে আসলে অনেক কাস্টমার বাড়বে, লেনদেনও বাড়বে এবং গভর্নমেন্টের রেভিনিউ অনেক বাড়বে। চার্জটা তো টাকা পাঠানোর ক্ষেত্রে বা টাকা উত্তোলনের ক্ষেত্রে নিচ্ছেন, এটা যদি কমিয়ে আনা যায়, যারা নিম্নবিত্ত মানুষ আছেন, যারা সাধারণ ব্যাংকিং চ্যানেলের ভেতরে অতখানি নেন, তাদের জন্য কিন্তু একটা বড় রিলিফ হবে। সামাজিক নিরাপত্তার ভাতা পাচ্ছেন অথবা শহর থেকে কেউ হয়তো তাদেরকে গ্রামে এই টাকাটা পাঠাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই কষ্টটা অনেক লাঘবজনক হবে, একই সাথে এই ব্যাংকিং পরিষেবাটাও কিন্তু অনেক বড় হবে। অনলাইন এই সেবা ব্যবহারে মোবাইল ব্যাংকিং খাতে নতুন পণ্য ও সেবা যুক্ত করার তাগিদ দিয়েছেন গ্রাহকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।